উপর থেকে যেমন মুচমুচে খাস্তা, ভেতর থেকে তেমন রসালো। দেখুন কীরকমভাবে রসটা পুরো ঢুকে গেছে, আর দেখে বুঝতে পারা যাচ্ছে একেবারে টেস্টে বেস্ট। তেলে দিলে খুলে যাবে প্রতিটা পরত, রসে দিলে যেমন হয়ে উঠবে রসালো, তেমনই নরম হবে না, ওপরটা থাকবে একেবারে মুচমুচে। প্রতিটা কামড়েই দারুণ মজার রসালো খাজা, ঠিক যেন মেলার মতো। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো রথযাত্রার মেলার মতো বা পুরীর মতো খাজার রেসিপি। রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম এক বাটি ময়দা, তার মধ্যে দেব এক পিঞ্চ নুন, আর দেব ময়নের জন্য বড় চামচের এক চামচ ঘি, চার চামচ বড় চামচের সাদা তেল। আপনি চাইলে ঘি বা সাদা তেল যে কোনো একটা নিয়ে নিতে পারেন, ঘিটা দেওয়াতে এটার মধ্যে ফ্লেভারটা ভালোভাবে অ্যাড হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। এখন আমি ময়নটা ভালো করে মিশিয়ে নেব। আজকের রেসিপি বানানো মনে হয় যে কঠিন, কিন্তু একেবারে কঠিন নয়। পুরো ভিডিওটা ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখলে আপনি খুব সহজেই বাড়িতে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তাই স্কিপ করে করে ভিডিওটা দেখলে কিছুই বুঝতে পারবেন না, ভালোভাবে দেখুন একেবারে ঠিকঠাক করে, আপনারও একেবারে পারফেক্ট খাজা বাড়িতেই বানানো সহজ হবে। ভালো করে কিন্তু ময়নটা দিতে হবে, যেমন ময়দার মধ্যে ঘি বা তেলটা খুব ভালোভাবে প্রতিটা দানায় দানায় একেবারে ভিজে যায়, না হলে কিন্তু আমাদের খাজাটা পারফেক্ট হবে না। দেখুন খানিকক্ষণ ভালোভাবে মুথে নেওয়ার পর এরকম যখন হবে, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে পুরো, আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়নটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, যেমন আমরা রুটি মাখি রুটির আটা, সেই রকমভাবে নরম করে মাখলে কিন্তু হবে না। এখানে কিন্তু একটু শক্ত বা টাইট করে ময়দাটা মাখতে হবে, না হলে কিন্তু আমাদের খাজাগুলো পারফেক্ট হবে না। তো দেখুন আমি মেখে নিয়েছি, আর এটা দেখেই বুঝতে পাচ্ছেন আটা মাখা যেরকম হয় রুটির সেরকম না, একটু শক্ত হয়েছে। ঢেকে রাখবো 15-20 মিনিট রেস্টিং টাইমে। এখন আমি চলে গেছি চিনির সিরাপ বানানোর জন্য। চিনির সিরাপ বানানোর জন্য কড়াইয়ে নিয়ে নিলাম মিডিয়াম কাপের 1.5 কাপ চিনি, তার মধ্যে দেব সেম কাপের 5 কাপ জল, ময়দা নিয়েছি 200 গ্রাম বা 1 বাটি, তাতে এই পরিমাণ চিনি আর জলের সিরাপ আমার লাগবে। এখন এটাকে কম আঁচে আমি বসিয়ে দেব, চিনির সিরাপটা রেডি হতে থাকবে ততক্ষণে। যেহেতু একাই আমি পুরোটা বানাবো, সেহেতু অন্য স্টেপে চলে যাচ্ছি। 15-20 মিনিট হয়ে গেছিলো, খুলে নিলাম আমি ঢাকনাটা ময়দার, আর তারপর এরকমভাবে আমি কয়েকটা লেচি এটার থেকে কেটে নেব। এখন আপনার উপর নির্ভর করছে আপনি বড় বা ছোট কীরকম সাইজের খাজা বানাতে চান, সেই রকম সাইজেরই এই লেচিগুলো আপনাকে বানিয়ে নিতে হবে। লেচিগুলো বানানোর পর অল্প একটু হাতে ভালো করে এরকমভাবে মুথে নেব, যাতে করে আরও নরম এগুলো হয়ে যায়, আর তেল বা ঘি যাই আছে সেটা আরও ভালোভাবে এটার সাথে মিশে যায়। তারপর যেরকমভাবে আমরা রুটির লেচি তৈরি করি, সেরকমভাবে প্রতিটাকেই আমি তৈরি করে নিলাম। এদিকে আমাদের চিনির সিরাপ রেডি হয়ে গেছে। দেখুন বেশি এটাকে কিন্তু একেবারে ঘন করার দরকার নেই, এরকম যখন হাতে একটা চিটচিটে ভাব আসবে তখন এটাকে নামিয়ে আর গ্যাস ওভেন থেকে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি এটাকে সরিয়ে ওই পাশে গ্যাসে রেখে দিলাম, আর এদিকে বসিয়ে দিচ্ছি খাজাগুলোকে ভাজার জন্য সাদা তেল, আর তার সাথে দিয়ে দেব বড় চামচের 2 চামচ ঘি। আপনি চাইলে সাদা তেলেও ভাজতে পারেন, আবার শুধু ঘি দিয়েও ভাজতে পারেন।
এটা আমাদের গরম হতে থাক, এদিকে আমরা চলে এসেছি খাজাগুলো বেলার জন্য। তো প্রথমে এরকমভাবে আমাদেরকে ভালো করে এটাকে বেলে নিতে হবে। আর বেলার সময় লক্ষ্য রাখতে হবে যেমন পুরো একেবারে পাতলা করে বেলাটা হয়। আর আমি এখানে প্রথম পর্যায়ে চারটে লেচি রুটি বানাবো, তো চারটেই কিন্তু সেম সাইজের হতে হবে। আর এমন না যে আপনার গোল বা চৌকো হতে হবে, চৌকোও আপনি বেলতে পারেন বা গোলও বেলতে পারেন। এরকমভাবে কিন্তু একটা ব্যাপার একেবারেই করতে হবে, সেটা হচ্ছে কোনো দিকটাই যেমন মোটা বা পাতলা না থাকে, পুরো ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। পাতলা করে পুরো বেলে নিয়ে আমি চারটে রুটি রেডি করে নিয়েছি। এখন আমি একটা রুটি এখানে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব অল্প করে সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে এরকমভাবে ব্রাশ করে দেব। আপনার যদি মনে হয় যে আপনি ঘি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে ঘিটাকে ভালো করে গলিয়ে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপর আপনি এই সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে ফ্লেভারটা আরও ভালো হবে। তো আমি ঘিটা ভালো করে রুটির চারদিকে এরকমভাবে লাগিয়ে নেব। এখন সাদা তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমি এটার মধ্যে দিয়ে দেব অল্প একটু ময়দা। ময়দাটাও সেমভাবে চারদিকে ভালো করে কিন্তু দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমাদের খাজার যে ভাঁজগুলো সেগুলো ঠিকঠাক করে খুলবে না। তাই অবশ্যই এই স্টেপগুলোকে ভালোভাবে ফলো করতে হবে। তারপর ময়দাটা ভালো করে এরকমভাবে আমি লাগিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা আরেকটা রুটি। রুটিটা দিয়ে দিলাম আর দেখুন এরকমভাবে বসিয়ে দুটো একসাথে ভালো করে আমি এরকম করে মিক্স করে নিচ্ছি। এখন এটার মধ্যে দিয়ে দেব সেমভাবে সাদা তেল। আর সেমভাবে সাদা তেলটাও এরকমভাবে স্প্রেড করে দিতে হবে। এই রেসিপিটা বানানো ভীষণ সহজ, আপনি কাজ করতে করতেও কিন্তু এই রেসিপিটা খাজাটা বেলা হয়ে যাওয়ার পর রেডি করতে পারবেন। জাস্ট একটু সময় নিয়ে আর অল্প ধৈর্য ধরে যদি রেসিপিটা বানানো হয় জাস্ট অসাধারণ হবে। আমার এখানে এক বাটি ময়দাতে টোটাল 22টা খাজা হয়েছে। ভাবতে পারছেন কত বেশি পরিমাণ রেসিপি রেডি করা যায়? রথযাত্রাতে এই রেসিপি আপনি যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে ভীষণ ভীষণ বাড়ির সবাই মিলে এনজয় করে এই রেসিপিটা খেতে পারবে। দেখুন বসিয়ে নিলাম আমি, আর সেমভাবে আরও আমি সাদা তেল আর ময়দা ব্রাশ করে নেব। আর খাজা একটা এমন রেসিপি যা শুধু রথযাত্রা নয়, অন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা কিন্তু খাজা খেতে ভীষণ ভালোবাসি। সেজন্য পুরীর খাজার আর অপেক্ষা করতে হবে না, বাড়িতেই খাস্তা মুচমুচে রসালো খাজা আপনি রেডি করে নিতে পারবেন খুব সহজেই। এখন আমি সমস্ত রুটিগুলো ভালো করে একইভাবে বসিয়ে ওপর থেকে এরকমভাবে প্রেস করে দেব। আর উপরে যে রুটিটা থাকবে সেটাতেও কিন্তু ভালোভাবে এরকমভাবে সাদা তেল লাগিয়ে নিতে হবে। আর সেমভাবে এখানেও ময়দা আমাকে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে ময়দাটা মাখিয়ে আমি এরকমভাবে রোল করে নেব। এটা বেশি আর কিছু বলার নেই, রোলটা দেখবেন যখন করবেন তখন খুব টাইট করে ভালো করে রোলটা করবেন, তবে পরতগুলো ভালো করে অর্থাৎ ভাঁজগুলো ভালো করে পড়বে। তাই এটাকে একটু টাইট করে চেপে চেপে এরকমভাবে রোল করে করে যেতে হবে। সমস্ত রুটিটা রোল হয়ে যাওয়ার পর, চারটে একসাথে রুটি আছে সেটা রোল হয়ে যাওয়ার পর ভালো করে এরকমভাবে অল্প করে করে জল লাগিয়ে নেব, যাতে করে এটা যখন আমি মুড়ব তখন ভালো করে মোড়াটা হয়। দেখুন
আমি জল লাগিয়ে এটাকে এখন ভালো করে সিল করে নেব। আর আপনার যদি নিচের রুটিটা ভালো করে না আটকেছে তাহলে নিচের রুটিটাতেও অল্প জল লাগিয়ে নেবেন। তারপর এরকমভাবে রোল করে একবার নিলাম। এখন আমি এটাকে ছুরির সাহায্যে কেটে আলাদা করে নেব। দেখুন এই যে অংশগুলো, এই অংশগুলো যেগুলো মাথার দিকের অংশ সেগুলোতেও আমি কিন্তু বানাবো, আর বাকিগুলো এরকমভাবে আমি কেটে নেব। মাথার দিকেরগুলো অতটা হয়তো এরকম ভাঁজ পড়বে না, কিন্তু খেতে কিন্তু একেবারে দারুণ হবে। এইবার আমি সবগুলোকেই সেমভাবে কেটে নিচ্ছি। আর দেখুন সেমভাবে সবগুলোতেই কিন্তু পরতগুলো বা ভাঁজগুলো বোঝা যাচ্ছে। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে আমাদের এই রোলটা রেডি হয়েছে। এরকমভাবে খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। দোকানে যেয়ে খাওয়ার দরকার পড়বে না যদি আপনি এটা এরকমভাবে রেডি করে নিতে পারেন। আর কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা, একটা লেচি থেকে আমি এতগুলো বানিয়ে নিলাম। দেখুন এখন আমি একটা নিয়ে নিয়েছি এর মধ্যে, আর সেটাকে এরকমভাবে আমি বেলুন চাকিতে নিয়ে অল্প ময়দা দিয়ে আর ভালো করে এটাকে বেলে নেব। আর ময়দা কিন্তু আজকের রেসিপিটা যখন বেলবেন খুব কম পরিমাণ ময়দা ব্যবহার করবেন, বেলার সময় যখন রুটিগুলোও ব্যবহার করবেন। যদি এক্সট্রা ময়দা তার গায়ে লেগে আছে তাহলে কিন্তু একটু হাতের সাহায্যে ভালো করে ঝেড়ে নিতে হবে। চারটা করে এরকমভাবে বেলে নিতে হবে, তারপর কিন্তু আমরা নেক্সট পর্যায়ে যাব। এরকমভাবে প্রতিটাকেই আমি বেলে নেব, আর তারপর চলে যাব গরম হওয়া তেলের কাছে। তেলটাকে চেক করার উপায় হচ্ছে একটা ছোট্ট বিন্দু দিয়ে দেখুন, সঙ্গে সঙ্গে এটা লুচিতে যেমন উঠে আসে সেরকম উঠে আসবে না, একটু জাস্ট 12-13 সেকেন্ড পর উঠে আসবে। তখন বুঝতে হবে যে তেলটা আমাদের পারফেক্টলি গরম হয়ে গেছে। তখন এক একটা করে এরকমভাবে দিয়ে দেব। আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি এবং তেল খুব একটা বেশি এখানে দিইনি, তাই আমি দুটো করে দিচ্ছি, আর তারপর আমি ওয়েট করব। এটা ভালোভাবে যখন উঠে আসবে তেলের মধ্যে বা তেলের উপরে, ততক্ষণ অবধি কিচ্ছু করার নেই, জাস্ট ওয়েট করতে হবে। দেখুন কিছুক্ষণ পর নিজেই তেলে ভাজতে শুরু করেছে, আর পরতগুলোও কিন্তু বা ভাঁজগুলোও কিন্তু খুলতে শুরু করেছে। ভাঁজগুলো কিন্তু খুব সুন্দরভাবে যত এটা ভালো করে ফ্রাই হতে থাকবে তত এগুলো খুলতে থাকবে। দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্টলি এটা রেডি হচ্ছে। তবে একেবারে তেলের টেম্পারেচার কিন্তু বাড়াতে যাবেন না, জাস্ট এরকম আঁচেই কিন্তু এগুলো রেডি হতে থাকবে। কিছুক্ষণ পর দেখুন কালারটা এবং ভাঁজটা একেবারে পারফেক্টলি খুলে গেছে। এখন এগুলো একেবারে মুচমুচে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে রাখব। দেখুন কতটা পারফেক্ট হচ্ছে, আওয়াজটা শুনে দেখুন কতটা একেবারে পারফেক্ট। এখন আমি আরও একটা ব্যাচ ভাজার জন্য দিয়ে দেব। আর এগুলো কিন্তু সাথে সাথে রসে ফেললে হবে না, যখন একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু এগুলোকে রসে ফেলতে হবে। আর এই কড়াইয়ে দিয়ে এগুলোকেও আমি ছেড়ে দেবো এরকমভাবে, যাতে এগুলো নিজে নিজেই তেলের উপর ভেসে আসে। ততক্ষণ আমি আরও একটা রুটি সেমভাবে রেডি করে নিয়েছি, আর সেটার থেকেও সেমভাবে আমি কয়েকটা রেডি করে নিচ্ছি খাজা। দেখুন বন্ধুরা কত সহজে আজকের রেসিপি আমি রেডি করে নিচ্ছি। আশা রাখি আপনারা এই রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন।
আর রথের মেলা কে কোথায় কেমন দেখেন সেটাও আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। রথের মেলার সম্বন্ধে আপনার যদি কোনো বিশেষ স্মৃতি থাকে সেটা আমায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেমভাবে এগুলোকে রেডি করে নেওয়ার পর এগুলোকেও আমি এরকমভাবে লম্বা করে বেলে নেব। আর এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে, খুব একটা বেশি কিছু প্রেস করার দরকার নেই, জাস্ট আলতো হাতে এগুলোকে চ্যাপ্টা করে নিতে হবে। ততক্ষণে আমাদের ঠান্ডা হয়ে যাবে খাজাগুলো, হাতে ছুলে জাস্ট গরম অনুভব হবে, তখন এগুলো হালকা গরম রসের মধ্যে ফেলে দিতে হবে। রসটা কিন্তু অতিরিক্ত গরম থাকলে হবে না। তারপর ভালো করে এরকমভাবে উল্টে পাল্টে রসটা ভালো করে ভরে যাওয়ার জন্য মোটামুটি 12-13 সেকেন্ড আমি ওয়েট করব। তারপর এগুলোকে তেল থেকে তুলে নেব। তাহলে দেখলেন কত সহজে আজকের রেসিপি রেডি হয়ে গেল, আর একেবারে পারফেক্ট হয়েছে। কোনো কোনোটা তো এরকম ফুলে উঠেছিল, একেবারে পুরীর খাজার মতো। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে রাখবেন, তাহলে আমার রেসিপি যখনই আমি আপলোড করব সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। যদি আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সাজেশন দিতে আমায় ভুলবেন না, তাতে আমার চ্যানেল এবং আমার রেসিপি বানানো অনেক অনেক সহজ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।